গাইস 100 টাকা চ্যালেঞ্জ করতে আছে যে আমাদেরকে এরকম কিছু করতে হবে এটা কোনোদিন ভাবিনি। তার সাথে এরকম বৃষ্টির ওয়েদার আজ কাগজ চুরি করতে এসেছি। কোন সিঙ্গেল মেয়ের মা যদি ভিডিওটা দেখে থাকো সিঙ্গেল ছেলেটাকে কন্টাক্ট করতে পারো। চিকেন চালে নেজাঙ্গি ওভার ধুন্দুলা ধুন্দুলা লাগে সারা ধুন্দুলা ধুন্দুলা লাগে। যা ভুলভাল খাবার খাচ্ছে পেটের অবস্থা ফুল খারাপ হয়ে গেছে সেটা আমি ভালোই বুঝতে পারছি। ভাই আমার মিনি হার্ট অ্যাটাক চলে এসেছিল। ভাই চ্যালেঞ্জ ভিডিও চাই। 600 সাবস্ক্রাইবার তো কম বেড়ে, এবার তো একটা চ্যালেঞ্জ ভিডিও কর। দাদা চ্যালেঞ্জ ভিডিও দাও, না হলে কিন্তু চ্যানেল আনসাবস্ক্রাইব করে দেবো। ওগো তোমাদের মুখে ফুল চন্দন পড়ুক। অনেক কষ্টে 600 সাবস্ক্রাইবার কমপ্লিট করলাম, এরা আবার বুঝতে আছে আনসাবস্ক্রাইব করার জন্য। মার রে শালাকে খবরই বল খবরই তো শালাকে। তো তোমরা যখন এত করে বলছো চ্যালেঞ্জ ভিডিও দেওয়ার জন্য, তো আজকে হবে একটা চ্যালেঞ্জ ভিডিও। কোন চ্যালেঞ্জ? যে চ্যালেঞ্জটা তোমরা দেখতে আছো, তোমরা যে চ্যালেঞ্জটা দেখতে আছো সেটাই আজকে হবে। আজকে যে চ্যালেঞ্জটা হবে সেটাই তোমরা দেখবে, তোমরা যে চ্যালেঞ্জটা কমেন্ট করবে সেটাই আজকে হবে। কি চ্যালেঞ্জ হবে ভাই? ও হ্যাঁ, কি চ্যালেঞ্জ হবে সেটাই তো বলা হয়নি। আজকে হবে 100 টাকায় একদিন চ্যালেঞ্জ। মানে 100 টাকায় আজকে সারাদিন কাটাবো, 100 টাকার মধ্যে সব খাবো। মানে সকালে লাঞ্চ থেকে আরম্ভ করে ডিনার পর্যন্ত যা যা আইটেম আছে সব আমি এই 100 টাকার মধ্যে খাবো। 100 টাকা দিয়ে দেবে আর প্যাকেট কিনে নিন তো। দেখ দেখ ভালো করে দেখ। দেখ ভাই এরকম অপবাদ দিস না ভাই, অনেক কষ্টে জমিয়েছি সত্যি বলছি, এটা পুরো নিজের কষ্ট করে আর্ন করা টাকা। ফ্ল্যাশব্যাক। না না ওইসব কিছু নাই, চলো চলো চ্যালেঞ্জ দেখতে থাকো, চ্যালেঞ্জ দেখতে থাকো। সাইকেল সাইকেল লেটস গো চ্যালেঞ্জ স্টার্ট। তো আমরা আমাদের প্রথম লোকেশনে চলে এসেছি, যেটা হলো একদম আমলাশরীর থেকে হুঙ্গর যাওয়ার রাস্তায় ঠিক বাঁদিকে পড়ে দোকানটা। আর এখানে খুব ভালো ছেঁড়া পোড়াটা পাওয়া যায়। তো চলো এখন ভিতরে যাবো, দেন কত কি প্লেট আছে জিজ্ঞাসা করা যাক। আশা করছি 15-20 টাকা হয়ে যাবো। হ্যাঁ হয়ে যাবে। তো চলো এখন ভিতরে ঢুকে জিজ্ঞাসা করা যাক। একটা চ্যালেঞ্জ করছি আমরা, ঠিক আছে 100 টাকায় একদিন চালাতে হবে। কি মনে হচ্ছে কমপ্লিট হবে না হবে? 100 টাকায় সারাদিন চালাতে হবে, সকাল থেকে রাত পর্যন্ত। হয়ে যাবে? ঠিক আছে, দাদা বলেছে যখন হবে তো দেখা যাক। এটা 20 টাকা নাকি? 180? ঠিক আছে এক প্লেট দাও। তো চলে এসছে, এটা পড়লো 20 টাকা। 20 টাকায় 180 গ্রাম হচ্ছে ছেঁড়া পুরোটা, আর তার সাথে ঘুগনি। আর তোরা দেখ। তো চলে এখন টেস্ট করা যাক, অনেকবারই খেয়েছি এখানে, টেস্ট তো একদম আলাদা লেভেলের। তো খেয়ে নেওয়া যাক। আমাদের খাওয়াটা তো কমপ্লিট, এখন 100 টাকাটা দেওয়ার পালা। আর আমাদের খরচা হয়েছে এখন পর্যন্ত মাত্র 20 টাকা, তাও আবার ফুল একদম পেট টেট ভরে গেছে। তো চলো দেখাচ্ছি। তো ওকে এখন আমরা চলে এসেছি আমলাশরীতে, আর আমাদের কাছে এখন আছে 80 টাকার মতো, যেটা আমাদেরকে রাত পর্যন্ত চালাতে হবে। আর এখন আমরা এসেছি একটা নতুন জিনিস ট্রাই করার জন্য, যেটা একমাত্র আমলাশরীর হাটে পাওয়া যায়, তাও আবার এখানে হাট বৃহস্পতিবারকে বসে। নারকেল আর চিনি দিয়ে করে, তো এগুলো নিব 15 টাকা সব। আর আমার 80 টাকা থেকে 15 টাকা মাইনাস গেল, কত থাকছে হিসাব করে বলছি। আমরা জিনিসটা দেখিয়ে দিই, মানে যেটা কিনে আনলাম সেটা হলো এইটা, নারকেল আর চিনি দিয়ে করা হয়। আর তোমাদের মধ্যে কারা কারা এই জিনিসটা খেয়েছো তারা কমেন্টে নিশ্চয় জানিও। তো চলো জিনিসটা খুলি, দেন তোমাদের দেখাই জিনিসটা কেমন, দিয়ে টেস্ট করে দেখা যাক। প্রায় অনেকদিন বাদে খাবো এটা। ফুল একদম নারকেল আর চিনি দিয়ে,
দেখো এগুলো তো খাচ্ছিলাম আমি, তার সাথে এরকম বৃষ্টির ওয়েদার আর সাথে এরকম একটা ভিউতে খাবারটা আরো বেশি জমে গেল, কেমন লাগছে তোর? দারুণ লাগছে। তোর? আমারও ভালো লাগছে। একটা শ্যুটের জন্য কতবার ওখান থেকে এখানে আসতে হলো, তো মেক শিওর একটা লাইক করে দিও। তো দেখো সকালে ব্রেকফাস্ট আমার তো কমপ্লিট মাত্র 35 টাকায়, এখন আছে আমার কাছে 65 টাকা। তো 65 টাকা দিয়ে আমাদেরকে লাঞ্চ করতে হবে, দেন রাত্রেবেলা ডিনারও করতে হবে। লাঞ্চ করবো আমরা মাত্র 20 টাকায়। কিভাবে? তো কিভাবে 20 টাকায় লাঞ্চটা করবো বলেছিলাম সেটা তোমাদের দেখাচ্ছি। প্রথমে আমরা নিবো এখান থেকে দুটো ম্যাগি, মাসিমণির দোকান থেকে। তো ম্যাগি আছে দুটো দাও, আর পালস আছে, পালস চকলেট 5টা দিয়ে দাও। কত হচ্ছে? 17 টাকা। স্যার দুটো বাদ দিয়ে দাও, 15 করে দাও, তাহলে আরও ভালো হলো, এখানে আরও বেশি সেভিংস হয়ে গেলো। 15 টাকাতে আমাদের লাঞ্চটা কমপ্লিট হয়ে যাবে। আর দুপুরে তো ম্যাগি খাবো, ওটা তোমরা দেখতে পাচ্ছ, পালসগুলোর একটা আলাদা কাজ আছে, ওটা তোমরা দেখতে থাকো তাহলে বুঝতে পারবে। স্টার্ট করেছিলি তো? হ্যাঁ স্টার্ট আছে। তো এখানে 15 টাকা দিয়ে দিলাম, আর মাত্র আমাদের কাছে আছে 50 টাকা। দেখো বাজার থেকে আসার পর তো ল্যাদ অনেক খেলাম, এবারে পালা লাঞ্চ করার, লাঞ্চ খাবার, ল্যাঞ্চ খাবো ওই কিছু একটা, মানে লাঞ্চ খাবার। ভিজে গেছিলাম বৃষ্টিতে যেহেতু, সেজন্য চেঞ্জ চেঞ্জ করে স্নান টানও করে নিয়েছি। আর এখন এসেছি আমরা কি করতে? কাগজি চুরি করতে। কি কাগজি? কিছু কাগজি চুরি করতে এসেছি। কাগজি চুরি করতে এসেছি গাছ। তো চলো আস্তে আস্তে এখন কাগজি দুটো বড় বড় নিয়ে নিই, দেন পরে ঠাকুমাতে বলে দেবো, সেটা নিয়ে কোনো চাপ নেই। বাট এখন চুরি করে না বললেও চলবে, বাট বলে দেবো। এখান থেকে এখন নিবো দুটো বড় বড় কাগজি। দাদা এটা করলে ভিউজ বেশি আসবে। দাদা একটা ইন্ট্রো নিন। গাইস 100 টাকা চ্যালেঞ্জ করতে এসে যে আমাদেরকে এরকম কিছু করতে হবে এটা কোনোদিন ভাবিনি। এখন আমাদেরকে কাগজি চুরি করতে হচ্ছে, দেখছে না? কোনো সিঙ্গেল মেয়ের মা যদি ভিডিওটা দেখে থাকো, সিঙ্গেল ছেলেটাকে কন্ট্যাক্ট করতে পারো, রান্নাও জানে, ম্যাগি করে খাওয়াবে। ম্যাগি ছাড়া কিছু জানে না। ম্যাগি রেডি, ধুন্ধলা ধুন্ধলা লাগে সারা, ধুন্ধলা ধুন্ধলা লাগে। গাইস আমাদের লাঞ্চও রেডি আছে, লাঞ্চ আছে গরম গরম ম্যাগি, আর সাথে আছে পালস আর কাগজির একটা ড্রিঙ্কস, যেটা আমাদের বাবুর আইডিয়া মতো হয়েছে। দেন এটা ট্রাই করলাম ফার্স্ট টাইম, দারুণ খেতে, টক টক লাগছে একদম সেই, আর তার সাথে গরমা গরম ম্যাগি, তো দুটা কম্বিনেশন একদম দারুণই লাগবে। আর এটা খেয়ে আমি আরামসে এখন বিকেল পর্যন্ত, সন্ধ্যা পর্যন্ত চালিয়ে নিতে পারবো। আর দু প্যাকেট ম্যাগিতে যে কারো পেট ভরে যাবে ভাই, আর তার সাথে একটা ড্রিঙ্কস আছে। আর এদিকে আমাদের ক্যামেরাম্যান লোভ দিচ্ছে গাইস, তো পেট যাতে না বাজে ওকে একটু দিয়াও। ভালো যাবে, লালটা দিচ্ছি করে টেনে দিল, সব দেখছে কতটা দিয়েছ। তো চলো ঝাড়টাকে কমপ্লিট করি। আর দেখো তোমরা ভাবছো ক্যামেরাম্যানকে দিয়ে নিয়ে, দেখো বৃষ্টিতে ভিজতে ভিজতে ফুচকা খেতে। তো দেখো আমরা সেই পিসামশের দোকানে চলে এসেছি, যে ভিডিও তোমরা অলরেডি অনেক আগে দেখেছো। আর মেয়েরা তো পিসামশের জন্য পাগল, তুমি তো ফেমাস জানো কি?
মেয়েগুলো পুরো পাগল হয়ে গেছে বলে কোথায় এত কম ফুচকা পাওয়া যায় মানে 10 টাকায় এত বেশি ফুচকা পাওয়া যায় তুই ছবিটা তুলে পাঠিয়ে দে যারা আমলাসলি কাছাকাছি থাকো তারা এই দোকানটা অনেকেই চেনো এখন পর্যন্ত 10 টাকায় 14টা ফুচকা পাওয়া যায় তো আমি এখন এখান থেকে 10 টাকার খাবো ফুচকা দেন দেখি বাকি আর কি খাওয়া যায় 40 টাকা বাকি এখন আর এখনো 40 টাকা বেঁচে থাকবে ভাই তো চলো ঝট ঝট করে খাই আগে হ্যালো আমার তাহলে 10 হচ্ছে তো গাইস ফুচকা টুচকা খাওয়ার পরে আমাদের বেড়ে যাওয়ার মাত্র 40 টাকার মতো আর 40 টাকাটা ঠিক জায়গায় কাজে লাগাতে মানে এখানে পাওয়া যায় 25 টাকায় এক প্লেট চাউমিন যেটা এনাফ ভাই একজনের পক্ষে আরামসে পেটের ভরে যাবে তো চলো এখন ভিতরে যাই দেন দেখি অর্ডার টর্ডার দিই তো গাইস আমাদের কাছে 40 টাকা ছিল তার মধ্যে এখন নিয়ে নিয়েছি আমরা চাউমিন যেটার দাম 25 টাকা পড়লো তো আমাদের কাছে এখনও থাকবে 15 টাকার মতো তো চলো যে কোয়ান্টিটিটা দিয়েছে এখন পর্যন্ত পেটের যেহেতু ভরে আছে এটা আজকে সারা রাত চলে যাবে ভাই আরামসে আর এই লোভিগুলো দেখছে আর হ্যাঁ এখানে চিকেন পকোড়া নিয়েছে এটা ওদের টাকায় এটা আমার টাকার সাথে যোগ হবে না তো আমার এটা জানতো ও প্রথমবার ওরকমই করবে যা ভুলভাল খাবার খাচ্ছে পেটের অবস্থা ফুল খারাপ হয়ে গেছে সেটা আমি ভালোই বুঝতে পারছি তো চলো এখন চাউমিনটা কমপ্লিট করা যাক দেন 15 টাকা এখন পর্যন্ত বেঁচে আছে 15 টাকা কি করতে পারি সেটা দেখি দেখো চাউমিন নিয়ে দেখছি টানটানি হচ্ছে ই টানছে দেন এখানে পড়তে থাকছে তো আমি ঠিক করলাম একটা খেলা খেলাবে ঠিক আছে রাজি তো যার চামচে যতটা উঠবে মানে এরকম করে তুই তো চামচে তুলবি বাট চোখ বন্ধ করে তুলতে হবে ঠিক আছে যতটা উঠবে তার ততটা ঠিক আছে নে এদিকটা খাই এদিকটা খাই লে 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 প্রথমে তুই চোখটা বন্ধ কর ওরকম বলে এক চান্স তুলতে এক চান্স তাই তুই খেলছ কেন আমার কাছে একটা আবার তিন চার তিন তিন চান্স লিখছে তুই ঠিক আছে তুই লে আমার পালা তো বন্ধ কর ও এ চোখ বন্ধ করতে হবে ঠিক হেড তুল খা আমার 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 ধাপা আমার আমার चलो भाई देखो अपने क्या करते सर कौन जो रहा है साला ना 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 सर कौन जो ले 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 चलो गाइस লাইক কর দো এই লড়কা বহুত ভুখা হ্যা বহুত দিন সে নেই খায়া হ্যা তো আমাদের ছিল একটা চাউমিন কত চাউমিন 25 টাকা আর সাথে আর 15 টাকা যেহেতু বাড়ছিল তার জন্য এখান থেকে একটা স্প্রাইট নিয়ে নিলাম তো গাইস উপরকে গেলাম টাকা পে করতে দেখলাম ওখানে হয়েছিল আমাদের 25 টাকা আর 15 টাকা যেহেতু বাড়ছিল সেজন্য আর অন্য কোথাও গেলাম না এখান থেকে একটা স্পাইন নিয়ে নিলাম আর এই স্পাইডের সাথে আজকের ভিডিওটা এখানে এন্ড করছি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে আর নেক্সট কমেন্ট মানে নেক্সট চ্যালেঞ্জে ভাই একটু জটিল চ্যালেঞ্জ দিও 100 টাকাটা সত্যি বলতে বহুত ইজি লাগলো ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্টে নিশ্চয় জানিও ভালো লাগলে ডোন্ট ফরগেট টু লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন কোন একটা ব্লগে থ্যাংকস ফর ওয়াচিং হাই ফাই টেক টু থ্যাংকস ফর ওয়াচিং বাই বাই হাই ফাইভ আমার মতে তোর মতন কেউ নেই চিকেন চাউমিন নেই জানি ওই কর ডিম কত বড় বলতো আবে চিকেন চিকেন আবে চিকেন চাউমিন দাদা দাদা আবে মই গরিব দেখি কি চিকেন নেই ভাই 15 টাকায় 25 টাকায় তো আরে বাস কর ভাই চিকেনই তো চিকেন চাউমিন 25 টাকা নাকি না হ্যাঁ 50 টাকা কি ভুল করে দিয়েছ নাকি দুপিসি ছিল দুপিসি ছিল ভাই ভাই আমার মিনি হার্ট অ্যাটাক চলে এসেছিল আছে আমার কাছে 40 টাকা আমি ভাবলাম চিকেন চাউমিনই দিয়ে দিয়েছি হয়তো বাট চিকেন তো আমি পেলাম না চাউমিনই খাই